Subscribe now and press the bell icon. Never miss an update. So welcome to my YouTube channel, Surendra Biology. আমরা আজকে CSIR UGC ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা নেট নামে পরিচিত তার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এবছর অর্থাৎ 2019 ডিসেম্বর নেট যেটা NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবারের পুরো পরীক্ষার দায়ভার বা দায়িত্ব নিয়েছে। আজকে আমরা এর নোটিফিকেশান ডিটেলসে জেনে নেব। তো আমরা পূর্বে জেনেছি যে 15 ডিসেম্বর CSIR নেটের এক্সামিনেশান নেওয়া হবে। তো এবারে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যেটা 9 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর, অর্থাৎ আজ থেকে 9 অক্টোবর পর্যন্ত, এবং লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশান যেটা 10 অক্টোবর ডিসাইড হয়েছে। এবার আমরা ফিজ নিয়ে জেনে নিই, যেটা জেনারেল কিংবা জেনারেল EWS ওরা 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে। OBC যারা নন কিমিলিয়ার, আমরা জানি যে OBC সবাই রিজার্ভেশন পায় না, যারা নন কিমিলিয়ার ওরা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং SC ST PWD এরা 250 টাকা বা 250 রুপিস দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। সেই সঙ্গে বলে রাখি যে এবারে GST-র জন্য আলাদা, যেভাবে হচ্ছে কি রুপে কার্ড কিংবা মাস্টার কার্ড কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেগুলো দিয়ে পেমেন্ট করবে তার জন্য আলাদা আলাদাভাবে GST চার্জ কিন্তু লাগবে। তো এবার যে কথা, যেটা হচ্ছে কি ডিউরেশান অফ দ্য এক্সামিনেশান, আগে যেভাবে ছিল যে 180 মিনিট অর্থাৎ 3 আওয়ার্স, সেই একইভাবেই রাখা হয়েছে, এবং পরীক্ষার জন্য যে টাইম শিডিউল আগেও ছিল সেই একই শিডিউল রয়েছে, অর্থাৎ ফার্স্ট শিফট 9:30 to 12:30, এবং যেটা সেকেন্ড শিফট হচ্ছে কি 2:30 to 5:30, এই একই টাইমটা বরাদ্দ রয়েছে। তো এখন জেনে নিই আমরা যে যে ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাবে। আগে আমরা যেমন CSIRnet.nta.nic.in, তো এবারে হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেটা হচ্ছে www.nta.ac.in এর মাধ্যমে জানা যাবে। খুবই গুরুত্বপূর্ণ যে তথ্য, যেটা হচ্ছে কি 31 ডিসেম্বর 2019 আমরা রেজাল্ট পেয়ে যাব NTA ওয়েবসাইট থেকে, যেটা পরীক্ষা হওয়ার মাত্র 15 ডেজের ভিতরে কিন্তু আমরা রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিবে NTA। তো এটা খুবই এটা অ্যাডভান্টেজ। তো আমরা দেখে নিই যে যে ফার্স্ট শিফটের যে পরীক্ষা যেটা হচ্ছে কি স্টার্ট হবে 9:30 to 12:30, তো তার জন্য এন্ট্রি টাইম যেটা ফিক্সড করা হয়েছে 7:30 to 8:30, এবং আমরা জানি যে ওই CBT যে টেস্টটা হচ্ছে এবার থেকে, তো তার জন্য প্রথমে বায়োমেট্রিক একটা প্রোগ্রাম থাকে, তো যার জন্য হচ্ছে সময় লাগবে 8:45 to 9:00 AM। তো যেটা চেকিং অফ অ্যাডমিন কার্ড 9:00 AM to 9:15 AM, এবং ক্লোজ যেটা হচ্ছে কি হয়ে যাবে 9:25, এবং এক্সাম স্টার্ট হবে 9:30, আফটার অল এক্সাম শেষ হবে 12:30। তো আমরা নেক্সট দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমরা জানি যে MSc বা তার ইকুইভ্যালেন্ট যারা, তো তারাই হচ্ছে কি ওই পরীক্ষাটার জন্য CSIR নেট অ্যাপ্লাই করতে পারবে। তো এরই সঙ্গে বলে রাখা ভালো যে 55% মার্কস যারা হচ্ছে কি জেনারেল EWS কিংবা OBC, ওদেরকে 55 মার্কস ক্যারি করতে হবে MSc-তে। এছাড়া হচ্ছে কি 50% তারাই পেতে হবে যারা হচ্ছে কি SC ST কিংবা PWD, ওরা কিন্তু 5% মার্কস ছাড় পাবে। এবারে আমরা দেখে নেব যে এজ লিমিট, GRF যেটা আমরা জানি GRF জন্য হচ্ছে কি 28 ইয়ার্স বরাদ্দ করা হয়েছে, যেটা ক্যালকুলেশন করতে হবে 1/7/2019। এছাড়া 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে যারা SC ST এবং PWD এবং ফিমেল ক্যান্ডিডেটও, এবং 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে যারা OBC, ওরা 3 ইয়ারের একটা রিল্যাক্সেশন পাবে যেটা JRF, এবং লেকচারশিপ যেটা LS বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ যারা করবে ওদের জন্য কোনো এজ লিমিট কিন্তু করা হয়নি। নেক্সট আমরা চলে যাব যে টেস্ট প্র্যাকটিস সেন্টার। আমরা প্রিভিয়াস
ভিডিওতে জেনেছি যে এবার থেকে কিন্তু কম্পিউটার টেস্ট হবে। তো কম্পিউটার টেস্টের জন্য যে মডেল কোশ্চেন পেপার আগে থেকে প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্স। তো তার জন্য NTA তাদের নিজস্ব ওয়েবসাইটে ওই প্র্যাকটিস সেটের একটা প্রিপারেশান করে দিয়েছে, যেখানে আমরা ওখানে ঢুকে হচ্ছে কি প্রিপারেশান করতে পারবো। তো আপনারা যে কোনো ক্রোম কিংবা কোনো ব্রাউজারে গুগলে গিয়ে আপনারা যদি NTA.ac.in লিখে হচ্ছে কি সার্চ করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা মক টেস্ট, ডাউনলোড মক টেস্ট টেস্ট এবং ডাউনলোডস এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যখন এই মক টেস্টে ক্লিক করবেন তো তখন আবার চলে আসবে এরকম একটা ইন্টারফেস, যেখানে দেখতে পাবেন যে সিলেক্ট এক্সাম এজ ইউ উড লাইক টু প্রিপেয়ার এবং পেপার। তো আপনারা এখানে ক্লিক করলে তো CSIR নেট বলে অপশান চলে আসবে। তো ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলেই তো চলে আসবে কি টোটাল যে মক টেস্ট, তো সেই পেপার খুলে যাবে। তো এখানে আপনারা মোট 4টি মক টেস্টের জন্য এখানে দিতে পারবেন। তো এইভাবে প্র্যাকটিস করা যেতে পারে। তো যদি এই মক টেস্ট সংক্রান্ত কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানার অসুবিধা হয় তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সঙ্গে সঙ্গেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা কোনো যদি প্রবলেম সৃষ্টি হয় তো অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করতে পারেন। তো চলে যাব আমরা এবারে ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম সেন্টারগুলো কী কী বরাদ্দ করা হয়েছে সেটা জানার দরকার রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে মোট আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল, বারোয়ান, তারপর দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, তো এই সেন্টারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো পরীক্ষা দেওয়ার জন্য। তো নেক্সট যেটা আলোচনার বিষয় যে আমরা জানি যে CBT টেস্ট হচ্ছে এবং প্যাটার্ন যে প্যাটার্ন ছিল একই প্যাটার্ন থাকবে, অর্থাৎ 3টি ক্যাটাগরি থাকবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো সবগুলোই হচ্ছে কি মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, তো মাঝখানে কোনো ব্রেক থাকবে না, কন্টিনিউয়াস পরীক্ষা হবে। এরপর দেখে নিচ্ছি যে সাবজেক্ট কোড, আমরা জানি যে প্রত্যেকটা পরীক্ষার জন্য যে সাবজেক্ট আমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নিই বা যে পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করি তার জন্য একটা সাবজেক্ট কোড থাকে। তো লাইফ সায়েন্সের যেটা সাবজেক্ট কোড হচ্ছে কি 703, কেমিক্যাল সায়েন্সের 701, আর্থ, অ্যাটমসফিয়ারিক, ওশিয়ান এবং আদার্স যে সাবজেক্ট রয়েছে তার জন্য 702, ম্যাথমেটিক্যাল সায়েন্স 704 এবং ফিজিক্যাল সায়েন্স 705। তো এখন আমরা চলে যাব যে পার্ট ওয়ান, যেটা আমরা জানি যে পার্ট ওয়ানে হচ্ছে কি যে 20টা প্রশ্ন থাকে, তো লজিক্যাল রিজনিং, গ্রাফিক্যাল অ্যানালাইসিস, অ্যানালাইটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ কম্প্রিহেনশন, সিরিজ ফরমেশান, প্রাজিল, এই সিলেবাস থেকে মোটামুটি 20টা প্রশ্ন থাকে আমাদের পার্ট ওয়ানে। এবং পার্ট বি এবং পার্ট সিতে মোট আমরা জানি যে এগুলো হচ্ছে কি সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে। এখন দেখে নেব যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমরা পার্ট ওয়ানের ক্ষেত্রে জেনে নেব যে 20টা মোট টোটাল 20 কোশ্চেন থাকে, ম্যাক্সিমাম অ্যাটেন্ড করা যাবে 15 কোশ্চেন্স, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার বরাদ্দ আছে 2 নাম্বারস, যদি ভুল করা হয় তাহলে 0.5 নাম্বার করে ডিডাকশন হবে। পার্ট বিতে সাবজেক্টের যে MCQ প্রশ্ন থাকবে তার জন্য টোটাল কোশ্চেন থাকবে 50 কোশ্চেন, 35 অ্যাটেন্ড করা যাবে সর্বোচ্চ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে 2 মার্কস এবং নেগেটিভ মার্কস 0.5 মার্কস। পার্ট সি 75 কোশ্চেন থাকবে, 25 কোশ্চেন অ্যাটেম্প করা যাবে ম্যাক্সিমাম, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি 4 নম্বরের করে এবং প্রত্যেকটা ভুলের জন্য 1 নম্বর করে বাদ যাবে। তো টোটাল হচ্ছে কি 145 কোশ্চেন্স এবং টোটাল অ্যাটেম্প করা যাবে 75 কোশ্চেন্স এবং টোটাল মার্কস 2000। তো এবারে যে NTA কন্ডাকশন করছে এক্সামিনেশানটা, পরীক্ষার প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশান সবই এক আছে, সিলেবাস একই আছে, শুধুমাত্র আগে অফলাইনে ছিল, এবারে শুধু হয়ে যাচ্ছে অনলাইনে। তো এই বিষয়ে যদি আরও তথ্য জানতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।